নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। রাজ্যপালের দেওয়া দুর্গারত্ন পুরস্কার প্রত্যাখ্যান কল্যাণীর লুমিনাস ক্লাবের। 100 দিন ও আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে প্রত্যাখ্যান। সেরা পুজোর জন্য কলকাতার টালা প্রত্যয় কল্যাণীর লুমিনাস ক্লাব, বরানগর বন্ধুদল স্পোর্টিং ক্লাব এবং নেতাজি কলোনি লোল্যান্ডকে দুর্গারত্ন পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে রাজভবন। রাজ্য সরকারের তরফে কলকাতা সহ জেলার সেরা পুজোগুলোকে পুরস্কার দেওয়া হয়। এবার রাজভবনের উদ্যোগে সেরা পুজো হিসেবে দুর্গারত্ন পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেরা তালিকায় থাকা দুর্গারত্ন পুরস্কার প্রত্যাখ্যান কল্যাণীর লুমিনাস ক্লাবের। উদ্যোক্তারা জানিয়েছেন, 100 দিন ও আবাস যোজনায় টাকা নিয়ে কেন্দ্রের বঞ্চনা শিকার বাংলার গরিবরা। পুরস্কারের অর্থ গরিবদের দেওয়ার পাশাপাশি বাংলার বঞ্চনা নিয়ে রাজ্যপাল সরব হলে তাদের পুরস্কার পাওয়া হবে। উনি যেহেতু সেন্ট্রালের প্রতিনিধি, আমি এতদিন শুনেছিলাম বাংলায়, ওনাদের কথা শুনছিলাম বাংলা দুর্গা পুজো হয় না, এটা প্রমাণ করে একটা। দ্বিতীয়ত হচ্ছে বলি যে উনি দুর্গারত্ন দিচ্ছেন এবং 5 লক্ষ করা হয়েছে, আমরা সবিনয় এটা প্রত্যাখ্যান করছি। এই কেন্দ্রের কাছে অ্যাপিল করে যত শীঘ্র পারুক গরিব মানুষগুলোকে টাকাটা পাই দিই, সেই টাকাটা পেলেই আমরা মনে করব উনি আমাদের পুরস্কৃত করেছেন। এই টাকার জন্য দিল্লিতে গিয়ে ধর্ণা দিয়েছে, রাজ্যভবনের সামনে গিয়ে বসে আছে, কিন্তু সেই মানুষগুলো এখনও পর্যন্ত 100 দিনের টাকাটা পায়নি। আগে সেই মানুষগুলোকে 100 দিনের কাজের পয়সা যাতে পায় সেই ব্যবস্থাটা করে দেয়। দুর্গারত্ন পুরস্কার ঘোষণায় রাজ্যপালের, কলকাতা সহ জেলার 4 পুজোকে পুরস্কার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। বিচারক মণ্ডলী নয়, মানুষের বিচারে পুরস্কৃত করা হয়েছে বলে রাজভবন সূত্রে খবর। এর জন্য রাজভবনের তরফে দেওয়া হয়েছিল ইমেল আইডি। ইমেলে পাঠানো মতের বিচারে কলকাতার টালা প্রত্যয় কল্যাণীর লুমিনাস ক্লাব, বরানগর বন্ধুদল স্পোর্টিং ক্লাব এবং বরানগর নেতাজি কলোনি লোল্যান্ডকে পুরস্কৃত করা হয়। আলো এবং ছায়ার সৃজনমূলক কাজের জন্য টালা প্রত্যয়, জাঁকজমক ও আকৃতির জন্য কল্যাণীর আইটিআই লুমিনাস ক্লাব পুরস্কৃত হচ্ছে। উত্তর চব্বিশ পরগনার বরানগরের বন্ধুদলের থিম পরিবেশ এবং সচেতনতার জন্য পুরস্কার পাচ্ছে। চতুর্থ উত্তর চব্বিশ পরগনার বরানগরের লোল্যান্ড পুজো কমিটি। 5 লক্ষ টাকার পুরস্কার অর্থ উদ্যোক্তাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। পঞ্চমীতে রাজভবনের তরফে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়। জনগণই বেছে নেবেন সেরা পুজোকে। কলকাতা টিভি।